পার্টির চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করবেন, নতুন ধারায় নতুন কিছু হবেন? উনি তো দলের মহাসচিব, গুরুত্বপূর্ণ নেতা, তো নিশ্চয়ই উনি বাহিরে থাকলে পরে অবশ্যই ইয়ে থাকতো, কি বলে যে আন্দোলন নতুন মাত্রা পেত, নিঃসন্দেহে একটা লিডারশিপ তো একটা বড় বিষয়। কিন্তু উনাকে আন্দোলন যে জোরালো হবে এইটা টের পেয়েই তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, আরও শীর্ষ নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করেছে সরকার, মানে আন্দোলনকে নানাভাবে দুর্বল করার জন্য, আন্দোলনকে তার গতিকে স্তব্ধ করার জন্য তারা এই জিনিসটা করেছেন। তো নিশ্চয়ই বাড়বে, অবশ্যই বৃদ্ধি পাবে, নেতারা যখন বেরিয়ে আসবেন দলের আরও পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। এবং আমাদের যে অভীষ্ট লক্ষ্য যে এই দানব সরকারকে, দখলদার সরকারকে পতন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন নিশ্চিত করার সংগ্রাম, এক দফার আন্দোলন তো আমাদের থামেনি, এটা চলছে। আমরা যে লিফলেট বিতরণ করছি, আমরা আরও যে সমস্ত কর্মসূচি আমরা করেছি, কালো পতাকার মিছিল করেছি, হরতাল অবরোধ করেছি, সব কিছুই তো হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং মূলত প্রকৃত গণতন্ত্র, গতিশীল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে নিয়ে আসা। বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না এটা মুখ্য বিষয় না, গণতন্ত্র ফিরে আসবে এবং গণতন্ত্রের চর্চা এবং অনুসরণ অনুশীলন অব্যাহত থাকবে এই দেশে, সেটার জন্যই আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম। কোন মুখে শেখ হাসিনা গত 7ই জানুয়ারির ভোটারবিহীন দাবি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে দাবি করে? তিনি তো জানেন 7ই জানুয়ারি যা হয়েছে সেটা হলো আওয়ামী লীগের একটা অভ্যন্তরীণ কাউন্সিল, আমরা মামুরা স্বতন্ত্র প্রার্থীও তাদের, নৌকাবার্কার প্রার্থীও তাদের, বড় হচ্ছে একটা অভ্যন্তরীণ তাদের কাউন্সিল, কোনো নির্বাচনই হয়নি। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে দামি প্রধান নির্বাচন কমিশনার ঘুরিয়ে ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যে সংসদের জন্ম দিয়েছেন, আগামীতে দেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে জনগণের কাছে প্রতিটি টাকার হিসাব দিতে হবে। সাংবাদিক বন্ধুরা, সরকার আবারও ওয়াসার পানির দাম বৃদ্ধির পায়তারা করছে, তোড়জোড় শুরু হয়েছে দ্রুত পানির দাম বৃদ্ধির জন্য, জনগণের পকেট কাটার আরেকটি কৌশল নিয়েছে দখলদার সরকার। ঢাকা ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরেও অন্যায়ভাবে পানির মূল্য বৃদ্ধির আয়োজন চলছে। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, বিএনপি একটা সন্ত্রাসী দল, বিএনপি জামাত তাদের অপকর্মের সাজা যেন যথাযথভাবে দ্রুত পায় সেটা নিশ্চিত করতে হবে, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। শেখ হাসিনা দেশ থেকে যে গণতন্ত্রের পদ্ধতি পরম সহিষ্ণুতাকে মুছে ফেলে একদলীয় একনায়কতন্ত্র স্থাপন করেছেন তা তার এই সাংঘর্ষিক বক্তব্যেই প্রমাণ করে।